আপনি একজন স্ত্রী দেহধারী, ভাগ্যক্রমে কর্মফলে ভ্রমণ করতে করতে আপনি আজকে স্ত্রী দেহ নিয়ে জন্মগ্রহণ করেছেন। হয়তোবা আপনি সাধু সংস্পর্শে এসেছেন, সাধু সংস্পর্শে এসে বৈষ্ণব ধর্ম, শুদ্ধ বৈষ্ণব ধর্মের কথা শুনেছেন, জানতে পেরেছেন। আপনি হয়তো ভাবতে পারেন, আমার পরাধীন জীবন, আমরা স্ত্রী জাতি, আমাদের অনেক প্রকার অসুবিধা রয়েছে, আমাদের দ্বারা শুদ্ধ বৈষ্ণব ধর্ম কি যাজন করা সম্ভব হবে বা আমরা কি করতে পারি, এটা এরকম আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। আসুন, আপনারা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কথা শুনুন। কোনো এক প্রসঙ্গে তিনি ভক্তদের বলছেন, পুরুষ ভক্তদেরই লক্ষ্য করে বলছেন, বেশিরভাগ সেখানে পুরুষ ভক্তই ছিলেন, বলছেন, দেখো তোমরা স্ত্রী জাতিকে নিজেদের ভোগ্য মনে করো না, তারা তোমরা ভোক্তা আর স্ত্রী তারা ভোগ্য, তাদেরকে যে সংসারে বহু কাজ করিয়ে নেবে তারা পরাধীনা, তাদেরকে তোমাদের অনুগত হয়ে চলতে হবে, এরকম তোমরা মনে করো না। বৈষ্ণব ধর্ম এত সুন্দর, সহজ সরল এবং প্রত্যেকের অধিকার দান করে। তোমার যদি বাড়িতে স্ত্রী থাকে, তাকে তুমি কি বুদ্ধিতে দেখবে? তুমি কি কেবল সন্তান উৎপাদন করবার জন্য স্ত্রীকে পেয়েছ? তোমার কাপড় ধুয়ে দেবে, তোমার খাবার তৈরি করে দেবে, তোমার ঘরটাকে পরিষ্কার করে দেবে, তোমার গৃহের দাসী বা চাকর হিসাবে কি তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করছো? এটা কিন্তু ভুল। প্রত্যেক একমাত্র একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, একেলা ঈশ্বর কৃষ্ণ নিত্য বৃন্দাবনে, জীবগণ নারী বৃন্দ রমে তার শোনে। পুরুষ বলতে একজনই, আর সব প্রকৃতি বা শক্তি। অতএব তুমি যদি তোমার স্ত্রীকে তুমি ভোক্তা এবং ওকে ভোগ্য হিসেবে দেখো, এটা সিদ্ধান্তগত ভাবে ভুল, তাহলে তুমি বৈষ্ণব ধর্ম যাজনই করতে পারবে না। তোমাকে বুঝতে হবে ওই স্ত্রী, উনি শক্তি, উনি কৃষ্ণের অংশ, উনি কৃষ্ণের সেবিকা, ওনার দ্বারা কৃষ্ণের সেবা করিয়ে নিতে হবে, তবে যে তুমি ভজন করতে পারবে। উনি উনি কৃষ্ণের রান্না করবেন, ভোগ লাগাবেন, আমি কৃষ্ণের প্রসাদ খাবো। উনি মন্দির মার্জন করবেন, এখানে কৃষ্ণের বাসভূমি, কৃষ্ণ এই গৃহটার মালিক, এটা তোমাকে জানতে হবে। উনি যে সংসারের সেবাগুলো করছেন, ইনডাইরেক্টলি উনি কৃষ্ণের সেবা করছেন। তোমাকে ভোগ্য বুদ্ধি না করে তোমাকে তাকে কৃষ্ণের দাসী, তাকেও বৈষ্ণব হিসাবে তোমাকে দেখতে হবে। তুমি যদি বৈষ্ণব হিসাবে, বৈষ্ণবী হিসাবে তাকে না দেখতে পারো, তাহলে তুমি ভজন করতে পারবে না কখনোই, বা তোমার দ্বারা শুদ্ধ বৈষ্ণব ধর্ম তোমার দ্বারা করা সম্ভব হবে না। নারী শক্তি, নারী তারা কৃষ্ণের দাসী, তাদের মধ্যে বহু গুণ রয়েছে কৃষ্ণ সেবার, তারা কৃষ্ণকে সহজে পেতে পারেন, তাদের মধ্যে দাসত্ব ভাবটা অনেক বেশি, তারা অনেক বেশি অনুগত, তারা অনেক বেশি নম্র, তারা অনেক বেশি সহনশীল এবং তারা অনেক বেশি সিরিয়াস হয়ে সেবা করতে পারেন। অতএব প্রভুপাদ এই কথাগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বললেন যে নারীকে কখনো ভোগ বুদ্ধিতে দেখবে না, যদি দেখো তাহলে তোমার বৈষ্ণব ধর্ম যাজন তোমার পক্ষে সম্ভব নয়। তুমি ভোক্তা, যদি অভিমান আসে তখনই তুমি স্ত্রীকে দেখবে ভোগ্য, কিন্তু তুমি নিজে দাস এবং তোমার স্ত্রী হচ্ছে কৃষ্ণ দাসী, দ্বারা পুত্র গৃহ এসব কিছুই ঈশ্বর সেবার জন্য। যদি নারী শক্তিকে সম্মান করতে না পারো, যদি নারীকে বৈষ্ণবী হিসাবে না দেখো, সেই প্রকৃত কৃষ্ণ ভক্ত আমি কৃষ্ণ ভক্তি করতে পারছি না, আমার মধ্যে পুরুষ অভিমান আছে, পুরুষ অভিমানটা সবচেয়ে বড় বাধা,
বৈষ্ণব ধর্ম যাজন করতে গেলে সেই পুরুষ অভিমানটা স্ত্রী জাতির মধ্যে নেই। তাই যখন মহাপ্রভু কে অদ্বৈতাচার্য প্রার্থনা করলেন, যদি আপনি প্রেম ভক্তি দেবেন তাহলে স্ত্রী শূদ্র আদিকে প্রথমে তুমি দাও, এরা অবহেলিত, এরা এরা সমাজের মধ্যে ঘৃণিত অবহেলিত, এদেরকে দাও। অতএব যদি আপনি স্ত্রী হন, প্রভুপাদ আপনাকে আশা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, তুমি নিশ্চয়ই শুদ্ধ ভক্তি যাজন করতে পারবে এবং শুদ্ধ ভক্তি যাজনে তোমার অধিকার রয়েছে এবং তোমার পক্ষে বেশি সহজ হবে এই বিশুদ্ধ